এখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু খুব একটা সেও সামনে নিয়ে আসেনি, যেটা নিয়ে সুখবর শুনছি সেটা কি সবকিছু প্রস্তুতি তৈরি হয়ে গেছে, মানে বিয়ের প্রস্তুতি কি এখন চলছে? অলমোস্ট রেডি, কিন্তু এটা এমন একটা জিনিস লাস্ট অবধিও মনে হয় যে রেডি হয়নি। সম্প্রতি একটি বিজ্ঞাপন দেখার পর থেকে দর্শকদের মনে কিন্তু দারুণ একটা উৎসাহ সৃষ্টি হয়েছিল, আর তার কারণ কবে তাকে বিয়ের পিঁড়িতে দেখতে পাবো আমরা। কিন্তু তিনি নিজে মুখে সেই খবরটা না দিলেও যারা তার ভক্ত তারা কিন্তু এতদিনে সুখবর পেয়ে গিয়েছেন, আর সেই সুখবর সামনে আসা মাত্র এই মুহূর্তে আমরা তাকেও পেয়ে গেছি। অর্থাৎ আমাদের সাথে রয়েছেন দর্শনা বণিক, ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমেই বলি যে কেমন রয়েছো, কেমন চলছে সব কিছু বলো। খুব ভালো আছি, সব কিছু খুব ভালো চলছে, তুমি কেমন আছো? খুব ভালো রয়েছে। এবং আজকে যেখানটা দেখা হয়ে গেছে সেটা ডেফিনেটলি অনিরুদ্ধদার পিঙ্কের জন্য, আমরা অনিরুদ্ধদার অবভিয়াসলি আমরা কড়ক সিংয়ের জন্য দেখা হয়েছে এই মুহূর্তে স্পেশাল স্ক্রিনিংয়ে, সেখানে তোমায় পেয়েছি। টনিদার ছবি মানে তো একটা আলাদা সবার কাছে প্রাপ্তি থাকে, তুমি কি বলবে? একদমই তাই, মানে টনিদার ছবি মানে অন্যরকম কিছু। টনিদার ছবির মধ্যে একটা অদ্ভুত ইমোশন থাকে, টনিদা মানুষের ইমোশনের গল্প বলে, তো সেটা একটা ডেফিনেটলি পাও না। এবং এত ভালো অ্যাক্টর্সরা আছে, তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, তখন মনে হয় ওদের অভিনয় দেখে ওদের অভিনয়টাই একটা অ্যাক্টিং ক্লাসের মতো হয়। তো সেই সব মিলিয়ে খুবই এক্সাইটেড গল্পটা নিয়ে, তাদের সবার পারফরমেন্স নিয়ে। দর্শনার কাছে যখনই আমরা কথা বলি তখনই ছবির বিষয়ে কথা হয়েছে, কিন্তু কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু খুব একটা সেও সামনে নিয়ে আসেনি, যেটা নিয়ে সুখবর শুনছি সেটা কি সবকিছু প্রস্তুতি তৈরি হয়ে গেছে, মানে বিয়ের প্রস্তুতি কি এখন চলছে? অলমোস্ট রেডি, কিন্তু এটা এমন একটা জিনিস লাস্ট অবধিও মনে হয় যে রেডি হয়নি, তো বাকি এমনি মোটামুটি রেডি। ওয়েস্টার্ন ইস্টার্ন দুভাবেই আমরা দেখতে অভ্যস্ত তোমাকে, সেক্ষেত্রে বিয়ের জন্য কি বেছে নিচ্ছ, লেহেঙ্গা না পুরোপুরি বাঙালিয়ানায় বিয়েটা? পুরোপুরি বাঙালি সাজ, সাবেকি সাজ, লাল বেনারসি, সোনার গয়না এরকম। এবার এইভাবে তো আমরা দেখতে চলেছি তোমাকে, এবং যেটা নিয়ে প্রথমে বললাম যে বিজ্ঞাপন যখন দেখেছিলাম সম্প্রতি একটি বিজ্ঞাপনে, সেখানে তোমার লুকটা দেখেই প্রথমে তোমার ভক্তদের একটা ছিল কবে এইভাবে আমরা দর্শনাকে দেখবো, দর্শনার লুক কি তার কাছাকাছি থাকছে না নিজেকে কীভাবে প্ল্যানিং করেছো? এইভাবেই প্ল্যান করছি, সেরমভাবেই সাবেকি সাজেই আছে। এবং খাওয়া দাওয়ার বিষয়ে যদি বলি যে সবসময় তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, তোমার ফেভারিট ডিশ কি? আমার ফেভারিট ডিশ বাঙালি ডিশগুলোই, ভেটকি পাতুরি মাটন এগুলোই আমার খুব ফেভারিট, তো এগুলো থাকছে। তার মানে বোঝা যাচ্ছে খাবারের মধ্যেও আমরা বাঙালিয়ানায় ভরপুর স্বাদ পেতে চলেছি। একদম একদম, তাই সুখবর একদম সামনে, নিশ্চয়ই তার জন্য শপিংও শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম, অলমোস্ট শেষের পথে শপিং। আর সেই শপিং এবং কাজ সেই সব কিছুর ব্যস্ততার মধ্যে আজকে আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছিলাম তোমাকে স্পেশাল স্ক্রিনে। থ্যাংক ইউ সো মাচ, আরও আপডেট তো আমরা পেতে থাকবো ডেফিনেটলি। তো যারা অ্যাকচুয়ালি তোমার ভক্ত, দর্শনার যারা ভক্ত, যারা এই দি বিগ ডেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের জন্য কী বলবো? কিছুই না, জাস্ট প্রে ফর আস অ্যান্ড ব্লেস আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অভিনেত্রী দর্শনাকে তো আমরা ভালোবাসি, এবং তার এবার ব্যক্তিগত জীবনে বেশ বড় সড় সুখবর, আর সেই সুখবরে ডেফিনেটলি আপনারাও সাক্ষী থাকবেন, আর তার জন্য নজর রাখতে হচ্ছে আপনাদেরকে সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।